গুড মর্নিং বন্ধুরা, আজ 3 মে মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, ঈদ উল ফিতর উপলক্ষে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার, ইসলাম ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখীর। 1 মাস উপবাস ব্রত পালন তথা শিয়াম সাধনা শেষে আজ পালিত হচ্ছে ঈদ, আনন্দে মাতোয়ারা মুসলিমরা। পাতারকান্দিতে 30 লক্ষাধিক টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার 2 মাদক পাচারকারীকে জেলা কারাগারে পাঠালো করিমগঞ্জ আদালত। শিলচরে প্রস্তাবিত বিমানবন্দর, দ্বিতীয় দিনের গণশুনানিতে টানটান উত্তেজনা। আসাম বিশ্ববিদ্যালয়ের 19তম সমাবর্তন অনুষ্ঠান আগামী 5, 6 ও 7 মে অনুষ্ঠিত হবে, জোর কদমে চলছে যাবতীয় প্রস্তুতি। এইচএস প্রথম বর্ষের উত্তরপত্র স্পট ইভ্যালুয়েশনের নির্দেশ কাউন্সিলের, আসন্ন গুণোৎসব নিয়ে দুশ্চিন্তায় একাংশ বিদ্যালয় প্রদান। এবং সর্বশেষ খবরটি হল, আসামে কংগ্রেস নিজেরাই নিজেদের ঘর ভাঙছে বললেন সুনায়ের বিধায়ক করিমউদ্দিন বড়বুইয়া, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সুর চড়ালো AIUDF। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রাজ্যের ইসলাম ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এক প্রেস বার্তায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, টানা 1 মাস পবিত্র রমজান উদযাপনের পর ঈদ উল ফিতর ইসলাম ধর্মাবলম্বীদের এক পবিত্র উৎসব। এই উৎসব সকলকে মানবতাবোধের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে প্রেরণা যোগায়, পাশাপাশি ত্যাগ করুণা বন্ধুত্ব এবং সৌভ্রাতৃত্ববোধের মহান অনুভূতিতে উদ্বুদ্ধ করে। মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তায় আরও বলেছেন, ঈদ উল ফিতর পালনের মাধ্যমে আমাদের মধ্যে বিদ্যমান শান্তি ও সম্প্রীতি একতার বন্ধন আরও শক্তিশালী হবে। এই উৎসব পালনে পারস্পরিক বুঝাবুঝির মাধ্যমে মানব কল্যাণের জন্য কাজ করতে সকলকে অনুপ্রাণিত করবে। এদিকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সকল ইসলাম ধর্মাবলম্বী জনসাধারণকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখী। এক প্রেস বার্তায় রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখী তার আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়ে একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। রাজ্যপাল বলেন, 1 মাসের রোজা ভাঙ্গার উৎসব পবিত্র রমজান মাসের সমাপ্তি চিহ্নিত করে আসুন আমরা সকলে সকলের জন্য ভালোবাসা ও একতার নতুন চেতনায় ধন্য হই। আমি এই শুভ দিনে আমাদের সকলের উপর সর্বশক্তিমান তার আশীর্বাদ বর্ষণ করুন এই কামনা করি। টানা 1 মাস পবিত্র রমজান উদযাপনের পর ঈদ উল ফিতর উৎসব সমাজের সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘমেয়াদী ঐতিহ্য শক্তিশালী হবে এবং সৌভ্রাতৃত্বের বিদ্যমান বন্ধন আরও মজবুত হবে। এর ফলে অশুভ শক্তির নাশ হয়ে আসামের সর্বস্তরের সকল ধর্মাবলম্বীদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান গড়ে উঠবে বলেও মনে করেন রাজ্যপাল। অপরদিকে পাতারকান্দিতে 30 লক্ষাধিক টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার 2 মাদক পাচারকারীকে জেলা কারাগারে পাঠালো করিমগঞ্জ আদালত। 30 লক্ষাধিক টাকার নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার 2 মাদক পাচারকারীকে সোমবার করিমগঞ্জের CJM আদালতে পেশ করেছিল পাতারকান্দি পুলিশ। শুনানি শেষে আদালতের নির্দেশে ধৃত স্থানীয় 2 যুবক আব্দুল লেজ ও আব্দুল খয়েরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে। রবিবার MZ01L8062 নম্বরের একটি মোটর বাইকে ইয়াবা ট্যাবলেট নিয়ে 2 পাচারকারী আসিমগঞ্জ থেকে ত্রিপুরায় যাচ্ছিল, কিন্তু এই খবর পাতারকান্দি পুলিশের কাছে আগাম চলে আসে। ফলে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের পিছু দেওয়া করে আসাম ত্রিপুরা 8 নং জাতীয় সড়কের বাইপাস সংলগ্ন স্থানে 2 বাইকারকে আটক করে পুলিশ। তাদের ছিল একটি ব্যাগ, ওই ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় 10,000 ইয়াবা ট্যাবলেট। উদ্ধারকৃত ট্যাবলেটগুলির বাজার মূল্য 30 লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছে পুলিশ। মাদক পাচারকারী আব্দুল লেইস ও আব্দুল খয়রের বিরুদ্ধে NDPS দ্বারায় মামলা রুজু করা হয়েছে। অপরদিকে প্রস্তাবিত বিমানবন্দর নির্মাণ নিয়ে দ্বিতীয় দিনের গণশুনানি টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হলো। সোমবার সকাল থেকেই লালবাগ নাচ মণ্ডপে নিজেদের মতামত দিতে 2,000 শ্রমিক উপস্থিত হন। তাদের দাবি, কোনো অবস্থায় চা গাছ ধ্বংস করে বিমানবন্দর নির্মাণ করতে দেব না।
প্রশাসনের আধিকারিকদের কথা শোনার আগেই প্রতিবাদের জল উঠে। এতে পরিষ্কার যে শ্রমিকরা কোনো অবস্থায় চুক্তিপত্রের বিষয়বস্তু বুঝতে চাইছে না। শ্রমিকদের সাফ কথা, চালু বাগানে বিমানবন্দর নির্মাণ করতে দেব না, প্রয়োজনে গণ আন্দোলন আরো তীব্র করে তুলব। দ্বিতীয় দিনের গণশুনানিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক দীপক জিংডু, শিলচর সদর সার্কেলের সিও কুমার গৌরব, সহকারী শ্রম কমিশনার বর্ণালী বরকাকতি, ডিএসপি কল্যাণ দাস, ডলু চা বাগানের ম্যানেজার সুপ্রিয় শিকদার, আসাম মজুরি শ্রমিক ইউনিয়নের জেলা কমিটির সম্পাদক ধরিত্রী শর্মা, সভাপতি মৃণাল কান্তি সোম। প্রশাসনের পক্ষ থেকে বারবার শ্রমিকদের চুক্তিপত্রের তত্ত্বাবলী তুলে ধরার চেষ্টা করা হয়েছে, কিন্তু শ্রমিকরা এক বাক্যেই বিমানবন্দর নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদী জোর তুলে স্লোগান দিতে সচেষ্ট ছিলেন। সিও কুমার গৌরব বলেন, চুক্তিপত্রের তত্ত্বাবলী ভালো করে শুনে মতামত ব্যক্ত করুন, চুক্তিপত্রে যা লেখা আছে তা বাগান কর্তৃপক্ষ না মেনে চললে প্রশাসন ব্যবস্থা নেবে। শুধু এক বাক্যে বিমানবন্দর নির্মাণের বিরোধ করলে চলবে না, সমস্যাগুলি লিখে জানাতে হবে। এডিসি দীপক জিংডু চুক্তিপত্রের বিষয়বস্তু বোঝাতে চেয়েছেন, কিন্তু শ্রমিকরা বিমানবন্দর নির্মাণের বিরোধিতা করেছেন। সভা শেষ হওয়ার পর উত্তেজনার মাত্রা আরও তীব্র হয়ে ওঠে। এদিকে সভাস্থলে পুলিশ প্রশাসন তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে এবং স্থানে স্থানে সিআরপিএফ ও পুলিশ বাহিনীর টহলদারিও ছিল। অপরদিকে আসাম বিশ্ববিদ্যালয়ের 19তম সমাবর্তন অনুষ্ঠান আগামী 5, 6 ও 7 মে বেলা 12টা থেকে আয়োজিত হবে। এ ব্যাপারে যাবতীয় প্রস্তুতি জোর কদমে চলছে। বিশ্ববিদ্যালয়ের নেতাজি মুক্ত মঞ্চে আয়োজিত এই সমাবর্তনের প্রথম দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ওয়াটারম্যান অফ ইন্ডিয়া খ্যাত মেঘশাহিশাহী পুরস্কারপ্রাপ্ত তথা বিশ্ববরেণ্য পরিবেশবিদ ডক্টর রাজেন্দ্র সিং। দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পদ্মশ্রী পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত পরিবেশবিদ ডক্টর অনিল প্রকাশ যোশী এবং তৃতীয় দিন প্রধান অতিথি হিসাবে থাকবেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট চিকিৎসক ডক্টর রবি খান্নান। তিন দিনই অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্ত। এবারের সমাবর্তনে দুইজন বিশিষ্ট ব্যক্তিকে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হবে। তারা হলেন বেলুড় মঠের মহারাজ তথা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য স্বামী আত্মা প্রিয়ানন্দজি ও বিশিষ্ট শল্য চিকিৎসক ডক্টর কুমার কান্তি দাস। এছাড়া সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক সুভাষচন্দ্র সাহা, অধ্যাপক তপদীর ভট্টাচার্য, অধ্যাপক সোমনাথ দাশগুপ্ত ও অধ্যাপক দিলীপচন্দ্র নাথ উপস্থিত থাকবেন। তিন দিনের এই সমাবর্তনে অংশ নেবেন 7000-এরও বেশি ডিগ্রিধারী। এর মধ্যে পিএইচডি ডিগ্রি প্রদান করা হবে মোট 330 জনকে এবং স্বর্ণপদক দেওয়া হবে মোট 156 জনকে। এবছর আবেদনকারীদের সংখ্যা বেশি হওয়ায় সমাবর্তনের আগে কোনো মহড়ার আয়োজন করা হয়নি, তাই অংশগ্রহণকারীদের সমাবর্তনের দিন সকাল 8টার মধ্যে পৌঁছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা হল টিকিটের কপি দেখিয়ে সংশ্লিষ্ট কাউন্টার থেকে গাউন সংগ্রহ করতে হবে। হল টিকিট ছাড়া কোনো আবেদনকারী সমাবর্তনে অংশ নিতে পারবেন না। এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ডক্টর প্রত্যুষ কিরণনাথ এই খবর জানিয়েছেন। অপরদিকে আসামে কংগ্রেস নিজেরাই নিজেদের ঘর ভাঙছে, বললেন করিমউদ্দিন বড়বুইয়া ওরফে সাজু। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সুর চড়াল AIUDF। দ্রব্যমূল্যের চাপে হাঁসফাঁস করছেন আসামের অসহায় জনতা। গত এক বছরে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এতটাই বেড়েছে যে সংসার চালাতে গিয়ে রীতিমতো নাজেহাল হচ্ছেন আসামের জনতা। এক বছর রাজ্য সরকারকে সময় দেওয়া হয়েছে সব কিছু ঠিকঠাক করার জন্য, কিন্তু আর অপেক্ষা নয়, এবার সরাসরি সরকার বিরোধী আন্দোলনে নামছে AIUDF। সোমবার শিলচরে নিজের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা সোনার বিধায়ক করিমউদ্দিন বড়বুইয়া। এখানেই শেষ নয়, কংগ্রেস যে পুরোপুরি ব্যর্থ, রাজ্যের সার্বিক সমস্যার নিরসনে একথাও শোনান তিনি। সাজুর বক্তব্য, রাজ্যে কংগ্রেস এখন দিশেহারা, বিরোধী জোট গড়ে তুলে সরকার বিরোধী আন্দোলন করতে ব্যর্থ। রাজ্যে কংগ্রেস দল এখন জোট সঙ্গী AIUDF দলকে দোষারোপ করে চলেছে, নিজেদের সাংগঠনিক ভিত্তিকে মজবুত করতে তোলার বদলে রাজ্যসভার ভোটে ক্রস ভোটিংয়ের মিথ্যা অভিযোগ এনে দোষারোপ করতে ব্যস্ত AIUDF সহ জোট সঙ্গীদের।
বিরোধী দলনেতা হিসেবে দেবব্রত শইকীয়া বিধানসভায় পুরো ব্যর্থ। কংগ্রেসের উচিত এখন দলনেতা পাল্টানো। প্রয়োজনে কমলাক্ষদে পুরকায়স্থের মতো কোনো যোগ্য লোকের হাতে তুলে দেওয়া হোক বিরোধী দলনেতার দায়িত্ব, তাহলে হয়তো টিকে থাকবে সংগঠন। এদিন এআইডিএফ দলের কাছাড় জেলা কমিটির সভাপতি শামিনুল হক বড়বুইয়া সহ অন্যান্যদের পাশে বসিয়ে সাজু বলেন, গত এক বছরে তেল ডাল লবণ সহ সব জিনিসের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। রাজ্যবাসী সাধারণ নাগরিক মূল্যবৃদ্ধির চাপে রীতিমতো বেকায়দায়, তাই এসবের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আগামী 9 মে গুয়াহাটিতে কেন্দ্রীয়ভাবে হবে এক সমাবেশ। ওই সমাবেশে সরকারের বিরুদ্ধে গড়ে তোলা হবে আন্দোলন, প্রতিবাদ সাব্যস্ত করা হবে বেলাগা মূল্যবৃদ্ধির প্রতিবাদে। এই আন্দোলনকে সার্থক রূপ দিতে কাছাড় জেলা থেকেও সামিল হবেন দলের সদস্যরা, জানিয়েছেন বিধায়ক। রাজ্যসভা ভোটের পর এবারই প্রথম শিলচরে এসেছেন বিধায়ক সাজু। রাজ্যসভার ভোটে ক্রস ভোটিংয়ের নেপথ্য কারিগর ছিলেন করিমউদ্দিন বড়বুইয়া, এমন অভিযোগ কংগ্রেস সহ কৃষক মুক্তির নেতা বিধায়ক অখিল গগৈর। এই বিষয়ে প্রশ্ন করলে সাজু সরাসরি বলেন, অভিযোগ করাটা সোজা, আমি তো সরাসরি অখিল গগৈকে বলেছিলাম তৃতীয় একটি টাকার প্যাকেট পেয়েছেন বিধায়ক মানব ডেকার কাছ থেকে। এই বিষয়টি নিয়ে অখিল গগৈকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলাম লাই ডিটেক্টরের সামনে বসার জন্য, কিন্তু একতা এড়িয়ে গিয়ে তিনি উল্টে আমার বিরুদ্ধে 120 টাকার মানহানির মামলা করেছেন। সৎ সাহস থাকলে তিনি লাই ডিটেক্টরের সামনে বসতে দ্বিধাবোধ করতেন না। অখিল গগৈর প্রতি হেঁটেছেন বিরোধী দলনেতা দেবব্রত শইকীয়া। তিনিও রাজ্যসভার ভোটে নিজের ব্যর্থতা ডাকতে 10 কোটি টাকার মানহানির মামলা করেছেন আমার বিরুদ্ধে। এদিন কিছুটা শ্লেষ মেশানো গলাতেই বিধায়ক বলেন, আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা ঘোষণা করেছেন তিনি এআইডিএফের কবজায় থাকা 15টি বিধানসভা কেন্দ্রে আসবেন, তাকে সুনাই কেন্দ্র এলাকায় আসার জন্য আহ্বান জানাই। প্রয়োজনে তাকে স্বাগত জানাতে আমি লোকের যোগান দেব। পুলিশের এনকাউন্টার নিয়ে প্রশ্ন করলে সাজু বলেন, মাদক বিরোধী অভিযানে এনকাউন্টারে আপত্তি নেই, তবে পুলিশের বিরুদ্ধে যেন এনকাউন্টার নিয়ে কোনো প্রশ্ন না উঠে। এআইইউডিএফ দলের কাছাড় জেলা কমিটির সভাপতি শামিনুল হক বড়বুইয়া সুজা সাপটাই বলেন, শিলচরের জিনিসের দাম বাড়াচ্ছে ফুড গ্রেইনস মার্চেন্ট অ্যাসোসিয়েশন। এক মাস আগে মজুত করে রাখা ভোজ্য তেলের দাম বাড়িয়ে বিক্রি করছেন তারা, তাদের ভূমিকা মোটেই সন্দেহের ঊর্ধ্বে নয়। পাশাপাশি এদিন তিনি রাজ্য সরকারের সমালোচনা করে বলেন, 3 মাসেও তৈরি হলো না এসওপি, বরাক উপত্যকার স্থানীয় সুপারির বিপণনে তাই অসুবিধে হচ্ছে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।